ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ টিচ ইভিএম। আজ তোমার জন্য নিয়ে আসছি নতুন আইটি ভিডিও। এই ভিডিওতে থাকছে নবম দশম শ্রেণীর এসএসসি সহায়কের 19.9.1 ত্রিকোণমিতি 17 নং প্রশ্নের সমাধান। তোমরা অবশ্যই না টেনে ভিডিওটি দেখবে, তাহলে অবশ্যই তোমরা এই অঙ্কটি খুব সহজেই সমাধান করতে পারবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মেন অঙ্কতে। তো 17 নং প্রশ্নের উত্তরে সর্বপ্রথম আমরা দেখব প্রশ্নকটই। প্রশ্নটি আমরা ভালোভাবে দেখব এবং উত্তরের চেষ্টা করব যে এখান থেকে কিভাবে আমরা সমাধান করতে পারব। তো সর্বপ্রথমে রয়েছে প্রশ্নতে tan θ + sec θ² = 1 sin θ / 1 sin θ। তো আমাদের এখান থেকে ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করতে হবে। তো এই জন্য আমরা এখানে সর্বপ্রথম বাম পক্ষ আমরা এখানে লিখে নিয়েছি, অর্থাৎ বাম পক্ষ লিখে নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে tan θ + sec θ² তো এখান থেকে আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে আমরা এখান থেকে মানে সমাধান করতে পারি। তো তার জন্য আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। তো সূত্র আমাদের চিন্তা করতে হবে, কারণ tan θ সূত্র দুটি রয়েছে এবং sec θ সূত্র একটি রয়েছে। তো আমরা যদি tan θ সূত্র 1/cot লিখি তাহলে এবং sec θ সূত্র যদি 1/cos লিখি তাহলে আমাদের এখানে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। তার জন্য আমাদের চিন্তা করতে হবে যে কোন সূত্র লিখলে যে এখানে মিল খুঁজে পাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছি যে tan θ সূত্র আমরা যদি লিখি sin θ/cos θ এবং sec θ সূত্র যদি লিখি আমরা 1/cos θ, তাহলে আমরা এখানে নিচে cos θ এবং cos θ দুজনেই হর পেয়ে যাব, যার কারণে আমরা এখানে লসাগু করার মাধ্যমে অঙ্কটি করতে পারবো। তাই এখানে আমরা সূত্র নিয়েছি tan সূত্র sin/cos এবং sec সূত্র 1/cos। তো এখানে হোল স্কোয়ার রয়েছে, তো আমরা হোল স্কোয়ার লিখে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছি তারপর এখানের মধ্যে আমরা এখানে cos θ এবং cos θ আমরা হর হিসেবে এখানে লসাগু করেছি। তো লসাগু করার পর আমরা এখানে cos θ হরই হয়। তো এখানে cos θ যদি দুইটাকে আমরা লসাগু করি তাহলে হর হিসেবে cos θ পাই, এবং এখানে cos θ দিয়ে যদি আমরা এখানে cos θ ভাগ করি তাহলে উত্তর হবে 1, ও 1-এর সাথে যদি আমরা এখানে sin θ গুণ করি তাহলে আমাদের উত্তর হবে sin θ। এবং এখানে যে প্লাস রয়েছে, তো প্লাসটা এখানে প্লাসে বসে গিয়েছে, এবং এখানে এই cos θ সাথে যদি আবার এই হরকে ভাগ করি তাহলে আমার উত্তর হবে 1, এবং 1-এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে আমার উত্তর হবে 1। তো এখানে আমরা 1 লিখেছি। তো এখানে হোল স্কোয়ারটাও আমরা হোল স্কোয়ার এখানে হোল স্কোয়ার লিখে দিয়েছি। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এই হোল স্কোয়ারটা রয়েছে, সেই হোল স্কোয়ারটা আমরা এখানে সবগুলোর মধ্যে গুণ করে দিয়েছি, অর্থাৎ এই sin θ + 1 সাথে হোল স্কোয়ার গুণ করলে আমাদের sin θ + 1 হোল স্কোয়ার হয়, এবং এখানে এই cos θ সাথে যদি আমরা হোল স্কোয়ার গুণ করি তাহলে cos² θ হয়। তারপর এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে 1-টা আগে লিখেছি এবং sin² পরে লিখেছি, কারণ এখানে সূত্রের জন্য মিলানোর জন্য, অর্থাৎ এখানে আমরা এই 1-টা আগে, অর্থাৎ যেহেতু প্লাসে আসি তো আমরা আগে পরে আনতে পারি, কোনো সমস্যা নেই। এবং নিচে যে cos² θ রয়েছে এটাকে আমরা কি করেছি, cos² θ সূত্র হচ্ছে আমরা জানি 1 sin² θ। তো আমরা এখানে 1 sin² θ লিখে দিয়েছি। তো এখানে আমরা 1 sin² θ আমরা এখানে 1-এর উপর যদি হোল স্কোয়ার মানে দেই তাহলে আমাদের কোনো মানের পরিবর্তন হয় না। তো আমরা এখানে হোল স্কোয়ার দিতে পারি শুধুমাত্র a² - b² সূত্র বানানোর জন্য। তো এখানে a² - b² সূত্র বানিয়েছি এবং এখানে যা আছে তাই রয়ে গেছে লবে। তো আমরা a² - b² সূত্র আমরা লিখতে পারি a + b হোল টু a - b। তো এখানে আমরা a + b হোল টু a - b লিখেছি, এবং উপরে লিখেছি 1 sin θ। এখানে যেহেতু হোল স্কোয়ার আছে তো আমরা এখানে 1 sin θ এবং 1 sin θ দুইবার লিখতে পারি। তো লেখার পর এখানে আমরা 1 sin θ এবং 1 sin θ এখানে আমরা ভাগ করার পর আমরা কেটে দিয়েছি। তো কেটে দেওয়ার পর থাকে 1 sin θ এবং 1 sin θ, এটা আমার ডান পক্ষ প্রমাণিত। তো অঙ্কটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি ক্লাসটি করার জন্য।